Hi friends, কেমন আছে সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে আমরা পিসির বাড়ি যাচ্ছি। তো কেন যাচ্ছি সেটা দেখতে হলে আমার ব্লগটা পুরোটা দেখতে হবে। এখন আমরা এই টোটোতে চেপেছি বা যাচ্ছি। এখন আমরা সুপারমার্কেট যাব। তো তাই জন্য টোটোয় চেপেছি, যাচ্ছি সুপারমার্কেটে। তো ওখানে গিয়ে কি কিনেছি এখন আমরা মঞ্জুর স্ট্রিটে যাচ্ছি। এখন দাদা আমাকে ফোন করেছে, তো ও যাবে পিসি বাড়ি আমাদের সাথে। তো ও দুর্গাচকে ওয়েট করছে। তো দুর্গাচকে নেমে গেছি সুপার মার্কেটে। এই এখন আমরা টোটোকে টাকা দিচ্ছি। তো দাদা দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমার দাদা, এই যে আমি দাদা দুজনে মিলে আমরা মিয়ার মোড়ের দোকানে যাচ্ছি বার্থডে কেক কেনার জন্য। এখন আমরা ভিতরে চলে এসেছি। তো এবার আমরা দেখছি এখানে অনেক কেক আছে, কোনটা চুজ করা যায়। তাই জন্য আমরা সব কেকগুলো আগে দেখে নিচ্ছি, তারপরে আমরা আমাদের পছন্দ মতো একটা নিয়ে নেব। এখন আমার কেকটা না হয়ে গেছে, তো আমরা বেরিয়ে এসেছি। তো এখান থেকে পিসি বাড়ি 2 মিনিট, তাই আমরা হেঁটেই যাচ্ছি। দেখো আমরা পিসি বাড়ি চলে এসেছি এখন। তো এটা হচ্ছে আমার পিসি বাড়ি। এবার আমরা পিসি বাড়িতে যাচ্ছি। এই গেট খুলে আমরা ভিতরে যাচ্ছি। তো পিসি উপরেতে থাকে, তাই উপরে যাচ্ছে এখন। তো পিসি সামনে দাঁড়িয়ে আছে। পিসি আমাদের জন্য ওয়েট করছিল যে এখনো কেন আসেনি। তো এখন লাস্টে এখন পর্যন্ত আমরা পৌঁছে গেছি। এই এসে বুঝছি পিসি এখন সন্ধ্যা দিতে যাচ্ছে নিচে, আমাদেরকে বুঝতে বললো। তো তোমাদেরকে পুরো পিসি বাড়িটা ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে পিসিদের ঠাকুর ঘর। এখানে সন্ধ্যা দেওয়া হয়, এখানে ঠাকুর থাকে। এটা হচ্ছে রান্নাঘর, এই যে চিকেন রান্না হবে। তাই জন্য পিসি খুব সুন্দর চিকেন রান্না করে। তাই জন্য আমি পেঁয়াজগুলো কেটে দিচ্ছি পিসিকে। পেঁয়াজ আলু যা যা লাগে আর কি মাংস মানে চিকেন করতে, পেঁয়াজ আলু আদা রসুন এগুলো আমি কেটে দিচ্ছি। পিসি এসে রান্না করবে, পিসি খুব ভালো রান্না করে। তাই জন্য আমি এখন বসে বলি চটপট এগুলো কেটে নিই। আমি এগুলো কেটে নিলে পিসিরও খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, তাই জন্য আমি এগুলো তার আগে কেটে নিচ্ছি। তো পিসি এসে রান্না করবে। এখনো বার্থডে বয় আসেনি, ও এলে তারপর আমরা বার্থডে সেলিব্রেশন করব। তো এখানে দেখো পিসি চলে এসে রান্না তুলে দিয়েছে, পেঁয়াজগুলো কষতেছে। আর এখানে পনিরের তরকারি হবে, তার জন্য এখানে মটরশুঁটি টমেটো সব কাটা রয়েছে, পনির। এখন মটর পনিরও হবে, তার জন্য মটর টমেটো সব কাটা আছে। তো আগে চিকেনটা রান্না হয়ে যাক, তারপরে মটর পনিরটা হবে। তো এখানে বার্থডে বয় চলে এসছে। দেখো কেকগুলো দুটো রাখা হয়েছে, বার্থডে বয় এসে কেকটা কাটবে। এই ব্ল্যাক কালারের যে কেকটা সেটা আমি নিয়ে এসেছি। আর তার পাশে যে রেড কালার যেটা, সেটা হচ্ছে আমার পিসির মেয়ে নিয়ে এসছে।
তো দেখো মোমবাতিগুলো, এখানে ম্যাজিক ক্যান্ডেল, তো ও তো মোমবাতিগুলো নিভাতেই পারছে না, বারবার ধরে করছে, তো আবার সেই জ্বলে উঠছে। লাস্ট পর্যন্ত ও সবগুলো নিভিয়ে দিয়েছিল, তো অনেক কষ্টে নিভিয়েছে, অনেকবার চেষ্টা করে, প্রথমে তো পারছিল না, তো তারপরে আবার এপাশে পিসির মেয়ে যে কেকটা দিয়েছে, তো তার জন্য সে আবার যেগুলো মানে জ্বালাতে দিয়েছিল সেগুলো জ্বালিয়েছে, তারপরে ও কেকটা কেটেছে। তো আমার আগে যেহেতু মোমবাতিগুলো ই করে দিয়েছিল, তো ওই যে সেটা যাতে নষ্ট না হয়, তাই জন্য প্রত্যেকটা ক্যান্ডেলগুলোকে তুলে ফেলে দিয়েছিল যাতে কেকটা নষ্ট না হয়ে যায়। দিদার আশীর্বাদ আছে দিদা। আরে এটা জ্বালা, আগে এগুলা শুরু করে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করো, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আজকের মতো এইটুকু, তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।